সুপ্রিয় দর্শক, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বর্তমানে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম। আপনারা সবাই নাহিদ ইসলামকে চিনলেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। তার প্রেমিকা, স্ত্রী, সন্তান, পরিবার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে নেমেছিলেন তারা। তবে আন্দোলন শুরু হওয়ার দেড় মাসেরও কম সময়ে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। নাহিদ ইসলাম হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। নাহিদ ইসলামের বাড়ি ঢাকার বনশ্রীতে। বনশ্রী সরকারি স্কুল থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নাহিদ ইসলামের বাবার নাম বদরুল ইসলাম, তিনি পেশায় একজন স্কুল শিক্ষক, এবং নাহিদ ইসলামের মায়ের নাম মমতাজ নাহার, তিনি একজন গৃহিণী। নাহিদ ইসলাম 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগ থেকে মাস্টার্স করছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন তিনি। প্রেমের বিয়ে থেকে বোঝা যায় নাহিদ ইসলাম কতটা প্রেমিক পুরুষ। তার জীবনের প্রেম নিয়ে একটি সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, সবার জীবনে কিছু না কিছু অতীত থাকে, আমিও এর ব্যতিক্রম নয়। আমি ছোটবেলা থেকে পড়াশোনায় মনোযোগী ছিলাম, তাই প্রেম করার খুব একটা সময় ছিল না আমার। তবে এরপরও প্রেম ভালোবাসা যেন কোনো অজুহাত মানে না। স্কুল লাইফে একজনকে খুব ভালো লাগতো, সে দেখতে খুব সুন্দরী ছিলেন, সুযোগ পেলেই তার দিকে তাকিয়ে থাকতাম, তবে তাকে কখনো আমার পছন্দের কথা বলা হয়নি। এরপর স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে ঢুকলাম, তারপর আর তার খোঁজ পাইনি। দোয়া করি সে যেখানেই থাকুক ভালো থাকুক। তো প্রিয় দর্শক, বর্তমান দেশের দুজন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।